নেপালের বন্যায় মৃতের সংখ্যা ইতিমধ্যে 170 ছাড়িয়েছে, নিখোঁজ অন্তত 42 জন। নেপালের বন্যার জেরে বিহারেও বিস্তীর্ণ এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে ভারত নেপাল সীমান্তবর্তী এলাকায় কোশি, গণ্ডক এবং বাগমতী নদীর ধারে বাঁধ ভেঙে জল প্রবেশ করেছে তীরবর্তী এলাকাগুলিতে। ঘরছাড়া হয়েছেন প্রচুর মানুষ, বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। সংবাদ সংস্থা পিটিআই উল্লেখ করেছে, রবিবার সীতামারিতে মধুকুল গ্রামের কাছে বাগমারীর নদী বাঁধ ভেঙে গিয়েছে। অন্যদিকে পশ্চিম চম্পারণের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের কাছে গণ্ডক নদীর বাঁধ ভেঙে গিয়েছে, ব্যাঘ্র প্রকল্পের ভেতরে জল প্রবেশ করতে শুরু করেছে। বিহারের জল সম্পদ দপ্তর জানিয়েছে, বাগমারী নদীতে অপ্রত্যাশিত জলের চাপের কারণে সীতামারী শেহর জেলায় নদীর উভয় তীরে বেশ কিছু জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও সেগুলি সঙ্গে সঙ্গে মেরামতের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জলসম্পদ দপ্তর। নদীবাঁধে ফাটল ধরার ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে বাগাহারা বন্যা নিয়ন্ত্রণ শাখার নির্বাহী ইঞ্জিনিয়ার নিশিকান্ত কুমারকে নিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জলসম্পদ দপ্তর জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। সর হম আখ সে অন্ধা হম তো মাং চান কে খাতে হম মাংনে গে থে কল মাং করকে আয়ে যে চাবল বল মিলা হুয়া থাকে দহ গা পানি আ গিয়া সাঁঝে ওই দহ গে হম আখ সে অন্ধা আদমি কেসে সব সামান নিকালনে যায় সারা কে সারা নুকসান হো গা অভি তক হমো কিছু নই মিলা হ্যাঁ না খানে কে লিও কিছু মিলা হ্যাঁ ভূখ লগা হুয়া হ্যাঁ বাল বচ্চা জো হ্যাঁ ভুখে কলপ রা হ্যাঁ ক্যা কর ক্যা নাম নাম লাল বাবু সাহনি ক্যা হুয়া কল রাত কো 7:30 কে করিব একা এক বাঁধ টুট গিয়া ওহিং উসকে বাদ প্রশাসন কিছু জবাব দে নাহি দিয়া জবাব দে দেখি রহে স্থিতি ক্যা হ্যায় সব লোক পরেশানি মে হ্যায় জো যাহাঁ হ্যায় ওহিং পড়ে হুয়া হ্যায় গাঁও কি ক্যা স্থিতি গাঁও মে বহুত নুকসান হ্যায় গাঁও মে পুরে অন্দর তক পানি হ্যায় ঘর মে জো লোক হ্যায় কুছ লোক ছত পে হ্যায় কুছ নিচে হ্যায় ক্যা নাম হুয়া মেরা নাম অভিষেক হ্যায় ছোট ছোট নদীগুলিতে জলস্তর কিছুটা নামতে শুরু করেছে, তবে বিহারের বন্যা পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। সরকারি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই উল্লেখ করেছে, প্লাবন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিহারের প্রায় 16 লক্ষ মানুষ, যদিও হতাহতের কোনো খবর এখনও নেই। প্রসঙ্গত, সম্প্রতি কোশি নদীর ওপর বীরপুর বাঁধ থেকে 6,61,000 কিউসেক জল ছাড়া হয়েছে। গত 56 বছরের ইতিহাসে এত জল একবারে ছাড়া হয়নি এই বাঁধ থেকে। এর আগে 1968 সালে ছাড়া হয়েছিল 7,78,000 কিউসেক জল। একইভাবে গণ্ডক নদীর উপর বাল্মীকিনগর বাঁধ থেকে ছাড়া হয়েছে 5,62,000 কিউসেক জল, যা 2003 সালের পর থেকে সর্বাধিক। এই দুই বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে পূর্ব পশ্চিম চম্পারণ, গোপালগঞ্জ, আরারিয়া, সুপাউল, কাঠিয়ার, পূর্ণিয়া সহ একাধিক জেলায় নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। আমার পাশ জভি যাহা ভি সমস্যা হ্যাঁ বাড় সে জভি সমস্যা হ্যাঁ কল আতে হ্যাঁ উসকো হম 24x7 রান কর রহে হ্যাঁ এসিওসি হর কল কো অ্যাটেন্ড কিয়া জাতা হ্যায় উনকো টিম যাহা ভি আমারি প্রতিনিয়ুক্ত হ্যায় ওহাঁ সে উনকো তুরন্ত রেস্কিউ কে লিয়ে ভেজা জাতা হ্যায় হামারে পাস ইয়াহাঁ অ্যাট এ টাইম 22 ফোনস হ্যায় জিসপে কল বিহার সে কহিঁ সে ভি আ সকতে হ্যায় উসকা 1070 নম্বর টোল ফ্রি হ্যায় কোই ভি জনতা 1070 পে কল করে কহিঁ সে ভি কল আতা হ্যায় ওহাঁ অভি SDRF কি 28 টিমে পুরে ফিল্ড মে লগি হুই হ্যায় আর পুরে মুস্তৈদি সে হম কাম কর রহে হ্যায় সবি জগহ হামারি টিম ডিপ্লয়েড হ্যায় আর সিচুয়েশন হামারে কন্ট্রোল মে হ্যায় কহিঁ সে ভি কিসি তরহ কি কোই অভি দুঃখদ সমাচার কা হ্যাঁ বহুত হি জাদা দিক্কত হতা হ্যায় ফির ভি হামারি টিম জো হ্যায় মুস্তৈদি সে কাম করতি হ্যায় আর ইসি কাম কে লিয়ে হম উনকো ট্রেনিং দেতে হ্যায় উসমে ও পুরে প্রবীণ হ্যায় আর আপনা সক্ষমতা ইসি টাইম মে জাহির করতে হুয়ে বখুবি আপনি ডিউটি নিভাতে হ্যায় আর কোই দিক্কত নাই হতা থোড়া টাস্ক তো ক্রিটিক্যাল হ্যায় আর ইসি টাস্ক কে লিয়ে হম তৈয়ার রহতে হ্যায় अपने आप को हम तैयार करते हैं और जब ऐसी सिचुएशन आती है तो उसको टैकल करते हैं बहुत ही साहस से और हमारी टीम পুরী জোশ খরোশ লাগি হুই হ্যায় কোই দিক্কত নাই হ্যায় কহিঁ ভি সবি কাম কর রহে হ্যায় আচ্ছে ঢঙ্গ সে। বিহারের জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী আশ্বস্ত করেছেন, নদী বাঁধের পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে, সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, গত কয়েকদিনের বৃষ্টির কারণে গণ্ডক, কোশি, বাগমতী, বুড়িগণ্ডক, কমলাবালান, মহানন্দা এবং গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে এই মুহূর্তে। উল্লেখ্য, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এখনও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী
বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম চম্পারণ, সীতামাড়ি, শেওহার, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সরণ, বৈশালী, পাটনা, জেহানাবাদ, মধুবনী এবং ভোজপুর জেলায়। সেক্ষেত্রে এই জেলাগুলিতে হর্পাবানের আশঙ্কাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।